দেখো বেশিমনি, বিয়ের আগে যাওয়া হওয়া তা হয়েছে, বিয়ের পরে আমি কোনো কমপ্লিকেশনে জড়াতে চাই না। মানে এই যে কমপ্লিকেশন আরো যা যা তোমার বলার আছে বলছো না, এগুলো সবটা তুমি করবে। রাধিকা কিন্তু খুব সোজা সরল মনের একটা মেয়ে, সেটা আমি বুঝে গেছি। আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি, আমি দুটো কথা বলতে এসেছি। আপনি কেন পালিয়ে যাচ্ছেন বলুন তো? আপনার তো এভাবে পালিয়ে যাওয়ার কথা ছিল না। আপনি এই হসপিটালেই থাকবেন, আপনাকে আপনাকে বিয়ে করতে হবে না। আপনি তো আমাকে জানাননি, আমাকে অন্যের মুখ থেকে কেন শুনতে হবে যে আপনি এই বিষয়টাতে আর আগ্রহী নন? আমার কি এইটুকু আত্মসম্মান নেই, এইটুকু মান সম্মান নেই? এই বিয়েটা সুখের হবে না, তাই আমি সরে দাঁড়াচ্ছি। এটা আমি বলে দিলাম। প্লিজ রাধিকা, তুমি পোকরাজের কাছে ফিরে যাও। জাস্ট শাট আপ। আমি পোকরাজের কাছে ফিরব কি নিজের কাছে ফিরব সেটা আমার ব্যাপার, সেই ব্যাপারে কোনো মতামত আমি আপনার কাছ থেকে জানতে চাই না। আপনি আমাকে বিয়ে করতে পারছেন না, দ্যাটস এনাফ। নিন, ফোন করুন, আমি বাড়িতে আপনাকে ফোনটা করে দিচ্ছি। আপনি আমার বাবাকে বলুন যে হ্যাঁ, আপনি হয়তো আমার বাবাকে পাবেন না, আমার মাকে বলুন। নিন, করুন। তুমি কি আমাকে অর্ডার করছো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, প্রয়োজনে অর্ডার করতে হয় বই কি। আপনি যদি সহজভাবে স্বাভাবিকভাবে করতেন তাহলে আমাকে এইভাবে অর্ডার করতে হতো না। আপনার সঙ্গে আরো একটা কথা আছে, আপনার কোথাও যাওয়া হচ্ছে না। তুমি কে রাধিকা? যে আমার জীবনে নেই সে আমার জীবন ঠিক করে দেবে? আপনিও তো আমার জীবনে যেদিন ছিলেন না সেদিন আমার যাওয়াটাকে বন্ধ করেছিলেন। আমি তো এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, চলে গেলে তো আর আমাকে এই অপমানের মুখে পড়তে হতো না। তাই আজ আমিও আপনাকে একই জিনিস ফেরত দিচ্ছি, আপনার এখান থেকে যাওয়া হবে না। যদি যাই কি করবে? থানায় যাব। হ্যাঁ, থানায় যাবে কেন? হ্যাঁ থানায় যাব, থানায় গিয়ে বলবো আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাচ্ছেন। রাধিকা, হ্যাঁ আপনাকে আটকানোর জন্য যা করার হয় আমি তাই করব। কিন্তু তুমি আমাকে আটকাতে চাইছো কেন রাধিকা? আপনাকে আটকানো খুব দরকার, তাই জন্য আটকাতে চাইছি। আপনাকে হসপিটালের স্বার্থে আটকাতে হবে। আপনি যখন আমাকে আটকেছিলেন তখন আমি কিন্তু থেকে গিয়েছিলাম, এখন যখন আমি আপনাকে আটকে রাখতে চাইছি তখন আপনাকে আটকে থাকতে হবে। আপনার সঙ্গে আবার বিয়ে নিয়ে আমি কোনোদিনই কথা বলবো না। শান্তি হয়েছে ওর, দিলে তো ভালো মেয়েটাকে চটি, সারাটা জীবন ঠকবে তুমি। অভিশাপ দিচ্ছ বিশ্বমণি? হ্যাঁ দিচ্ছি, তুমি তো নিজেই একটা মেয়ের অভিশাপের কারণ হচ্ছ। দেখো রাধিকা, আমি জানি, আমি জানি যে একদিন না একদিন তুমি আর আমি বলছি আমি যদি তোমাদের মাঝখানে থাকি তাহলে এই সম্পর্কটা হয়তো কখনো জুড়বে না, কিন্তু আমি যদি না থাকি আমি জানি, আমি জানি তোমার পোকরাজের সম্পর্কটা কিন্তু এক না এক সময় ঠিক জুড়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনার জানার কোনো তুলনাই হয় না, আজ থেকে সত্যি সত্যি আমার আর আপনার জীবন একেবারে আলাদা হয়ে গেল।
আমি কথা যখন দিয়েছি তখন আপনার হসপিটালে আমি দুম করে ছেড়ে তো চলে যাব না, কিন্তু আপনি যদি আজকে বেরিয়ে যান আমারও হবে শেষ দিন এই হসপিটালে। রাধিকা তুমি শুধু শুধু জেদ করছো। আমি জেদ করছি না, আমি যেটা করব সেই সিদ্ধান্তটা আমি জানালাম মাত্র। রাধিকা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একই জায়গায় থাকবে, একই জায়গায় কাজ করবে, একই জায়গায় দিনের পর দিন মুখ দেখা থাকবে, আমি একটা মানুষ। ও তাই বুঝি, আমি তো ভেবেছিলাম আপনি মহামানব। তুমি আমাকে টিজ করছো? এখন অবধি শুধু টিজ করেছি, আরো অনেক কিছু পাওনা আছে। অভিমান, তোমার এই সিদ্ধান্তগুলো না ভুল, ভীষণ ভাবে ভুল। সত্যি কথা বলতে কি জানো, আজ প্রথমবার আমি আমার ছেলেকে নিয়ে অত্যন্ত লজ্জিত বোধ করছি। আর এই সূর্যমুখীর মতো মেয়েটা যে সূর্যের দিকে তাকিয়ে আছে তার কাছেও আমি ভীষণভাবে লজ্জিত। কি কারণে ছেলেটা ওভাবে তোমাকে মুখের উপর বলেছিল বিয়ে করবে না, কি কারণটা কি? দাদু ভাই আমি বলতে পারবো না। বলতে পারবো না বললে তো হবে না, একটা কারণ তো নিশ্চয়ই আছে, ছেলে খেলা নয়। হ্যাঁ আমি যে ফোন করব একটু কথা বলবো, এতবার ফোন করছে ফোনটাই ধরছে না। মা তোমার ফোন করার কি দরকার বলো তো, যে ছেলেটি নিজের মুখে বলেছে সে বিয়ে করতে পারবে না তাকে সাথে যাওয়ার কি দরকার? না আসলে কি বলতো, কারণটা বোঝা যাচ্ছে না বলেই আমার মনে হয় সবাই এইভাবে রিয়্যাক্ট করছে সত্যি। মানে আর বারবার আমাদের সঙ্গে কেন এরকম হয় বলতো? ঠিনা দিদি ভাই তোর তো কিছু হয়নি, তুই তো খুব ভালো আছিস, তাছাড়া সমুদা ওরকম মানুষ না, সমুদার সঙ্গে তোর বিয়ে হবে, তুই আবার নতুন করে তোর জীবনটা শুরু করতে পারবি। যদিও আমি কিন্তু একদম ঠিক আছি, এই ব্যাপারে আমি একদম আপসেট না। তাহলে কাল থেকে তুমি আর ওই হসপিটালে যাচ্ছ না তাই তো? আমি হসপিটালে যাওয়ার সঙ্গে কি সম্পর্ক, তাছাড়া ওই হসপিটালে আমি যাবই বা না কেন, ওখানে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। ওই হাসপাতালে তুমি চাকরি করতে যাবে? না 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 ওর কোথাও যাওয়া দরকার নেই, কিন্তু আমার না আমি এখনো আমি ভাবতে পারছি না যে ছেলেটা খারাপ। মা খারাপ কেন হতে যাবে, ওর পরে মনে হয়েছে যে ও বিয়েটা করতে পারবে না, কেউ যদি বিয়ে না করে সে খারাপ হয়ে যাবে, আশ্চর্য। আর প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই বিয়ের ব্যাপারে আমার সাথে আর কোনো কথা বলো না, আই এম গেটিং টায়ার্ড। কিন্তু বুঝে তো নিতে হবে, তুমি যে অ্যাসোসিয়েশনে যাচ্ছ, তুমি যার সাথে কাজ করতে যাচ্ছ, সেই ছেলেটি যদি আশীর্বাদের একদিন আগে বিয়েটা ক্যান্সেল করে দেয় তাহলে তার মানসিক স্থিতি নিয়ে তো আমার সন্দেহ আছে, এবং ওই রকম একটা মানসিক স্থিতি মানে এক্ষেত্রে আমার তো একটা প্রশ্ন থেকে যাবে না, হয় অন্য কোনো কারণ আছে যেটা আমাদের জানা খুব জরুরি দরকার। কি হয়েছে সেটা ওকে জিজ্ঞেস করো। কেন ওকে জিজ্ঞাসা করবো কেন, তুমি জানো না, তোমায় কিছু বলেনি? ওর মনে হয়েছে যে আমি আবার পুখরাজের কাছে গিয়ে থাকতে পারি। তোমার কথাটাও বললো কি করে, ভাবলোই বা কি করে, তোর যদি পুখরাজের কাছেই যাওয়ার হতো তাহলে তো তুই ওকে কথাটা দিতিস না। এই সমস্ত কথা আসছে কোথা থেকে রাধিকা, কি ভাবিটা কেউ নিজেকে,
আমি ওর সঙ্গে কথা বলবো। দেবী ভাই, ও তোর ফোন ধরবে না, ও তো বাইরে চলেই যাচ্ছিল, আমি ওকে আটকেছি। তো ও যখন বাইরে চলেই যাচ্ছিল তখন তুমি আবার আটকাতে গেলে কেন? ইক্কা দোক্কা সোম থেকে রবি রাত 9টায় স্টার জলসায়।